আলোচ্য বিষয় দু সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য সারি শিক্ষার প্রশ্ন এবং তার উত্তর এই পরীক্ষায় তোমাদের লিখিত পূর্ণমাধ্যমে পাঁচ প্র্যাকটিক্যালে পূর্ণমাধ্যমে দশ সময় পাবে তোমরা তিরিশ মিনিট তোমাদের এর আগে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান ইংরেজি এবং অঙ্কের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে তোমরা যারা যারা দেখোই তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী পয়লা এপ্রিল থেকে এগারোই এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে তো এই প্রশ্ন এবং উত্তর পর্ব শুরু করার আগে আগে দেখে নেবো তোমাদের প্রশ্নের মান কেমন থাকছে এবং তোমাদের সিলেবাসটা ঠিক কেমন থাকছে তো দেখো তোমাদের যেটা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য শারীরিক শিক্ষায় তোমাদের মোট থাকছে পঁয়ষট্টি নম্বর মানে তিনটে পর্ব মিলে তোমাদের মোট থাকছে পঁয়ষট্টি নম্বর তার মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা হবে পঁচিশ নম্বরের এবং তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে চল্লিশ নম্বরের এবার তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের লিখিত পরীক্ষা হবে এই পঁচিশের মধ্যে পাঁচ হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টের লিখিত পরীক্ষা এবং এই চল্লিশের মধ্যে দশ হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টের প্র্যাকটিক্যাল পরীক্ষা অর্থাৎ তোমার যেটা হবে ফার্স্ট ইউনিট টেস্টে পাঁচ নম্বর লিখিত পরীক্ষা এবং দশ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা তো এবার তোমাদের প্রথমে দেখে দিই লিখিত পরীক্ষায় কী সিলেবাস থাকবে লিখিত পরীক্ষায় তোমাদের যেটা শারীরিক শিক্ষার মৌলিক ধারণা এটা থাকছে তোমাদের পাঁচ নম্বরের মধ্যে ঠিক আছে ব্যবহারিকটা আমি পরে আসছি আগে এই প্রশ্ন উত্তরগুলি শিক্ষার মৌলিক ধারণা থেকে কিছু প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করে নিচ্ছি তারপরে আমরা আসছি দেখো প্রথমে কী আছে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো তিনটি প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক শিক্ষার লক্ষ্য হল সত্তার কর্মসূচি নাকি কৌশল নাকি উন্নতি নাকি পূর্ণ বিকাশ তো এর সঠিক উত্তর হবে ব্যক্তিসত্ত্বার পূর্ণ বিকাশ তারপরে দেখো খ শারীরিক শিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়া কৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির গড়ে ওঠে তো এটা সঠিক অপশন কি আছে আগে দেখে নাও ব্যক্তিত্ব নাকি শৈশব নাকি আচরণবিধি নাকি শৃঙ্খলা উত্তর হবে শিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির আচরণ বিধি গড়ে ওঠে চলে আসছি পরের প্রশ্নে শারীরিক শিক্ষার অবদান সমাজ জীবনে কী হবে অবহেলিত নাকি গৌণ নাকি স্বাভাবিক নাকি অনস্বীকার্য সঠিক উত্তর হবে শারীরিক শিক্ষার অবদান সমাজ জীবনে অনস্বীকার্য তারপর দেখো ঘ শারীরিক শিক্ষার জৈবিক প্রয়োজনীয়তা হলো তো এর অপশনে আগে কী আছে দেখে নিই সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ মানসিক বিকাশ অভ্যাস গঠন আন্তর্জাতিক বোঝাপড়া তো এর সঠিক উত্তর যেটা হবে শারীরিক শিক্ষার জৈবিক প্রয়োজনীয়তা হলো সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ উঙ্গ দেখো স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদান হল দেখো অপশন কী কী আছে নমনীয়তা গতি ক্ষিপ্রতা আর ভারসাম্য তো এর সঠিক উত্তর হবে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হলো নমনীয়তা চ দেখো দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হল তোমাদের অপশন আছে সমন্বয় সাধন দেহ উপাদান নমনীয়তা পেশি তোমাদের যেটা সঠিক উত্তর সেটা হবে দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হলো সমন্বয় সাধন এবার দেখো বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভের সমতা বিধান করতে হবে চারটি করতে হবে প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে অর্থাৎ দুই প্রথমে আছে তিন তারপরে দুই এভাবে কিন্তু তোমাদের পাঁচ নম্বর কমপ্লিট হয়ে যাচ্ছে তো দেখো আগে কি আছে প্রশ্নে স্তম্ভ আর স্তম্ভে কি আছে স্তম্ভে যেটা আছে গতি প্রতিক্রিয়ার সময় নমনীয়তা ক্ষিপ্রতা আর ডানস্তম্ভে কি আছে অস্থিসন্ধি সঞ্চালন ক্ষমতা সাটেল রান ন্যূনতম সময় অতিক্রান্ত দূরত্ব নির্দেশ ও কাজ শুরু মধ্যবর্তী অবস্থা মধ্যবর্তী সময় তো এবার যেটা সঠিক উত্তর সেটা কী হবে দেখো প্রথমে গতি ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব প্রতিক্রিয়ার সময় নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময় নমনীয়তা এটা দেখো অস্থিসন্ধি সঞ্চালন ক্ষমতা আর ক্ষিপ্রতা এটা দেখা হবে স্যাটেল রান তো এটাই কিন্তু তোমাদের পাঁচ নম্বরের লিখিত সাজেশান প্রশ্ন উত্তর তোমাদের যদি আরেকট দরকার হয় লিখিত পরীক্ষার প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি আর একসাট তোমাদের জন্য পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে চলে আসবো এবার যেটা আমাদের যেটা আছে মেন দেখো পূর্ণমান ব্যবহারিকে দশ আছে সেই দশ ব্যবহারিকে বা প্র্যাকটিক্যালে কোথা থেকে আসবে সেটা আমরা দেখে নিচ্ছি দেখো এই যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে দশ নম্বর আছে সেটার ভাগটাকে দেখে নাও বিভাগ ক শারীরিক সক্ষমতা পরিমাপ এখান থেকে কিন্তু প্র্যাকটিক্যালে তোমার তিন নম্বর থাকবে এছাড়াও বিভাগ ক্ষয়ে থাকছে অ্যাথলেটিক্স এখান থেকে তোমাদের সাত নম্বর কিন্তু তোমাদের থাকছে যে সাত নম্বর বললাম অ্যাথলেটিক্স সেখানে তোমাদের কী কী আছে দেখো তোমাদের রেস আছে রেসেও কিন্তু তোমাদের মাস ডিস ডিস্ট্রিবিউশন কীভাবে দেওয়া আছে স্টার্টিং পজিশন অফ দ্য রান সেটা ঠিকভাবে রাখো সেটা কত পাবে সেইভাবে কিন্তু তোমাদের দেওয়া আছে এখানে দেখে নিতে পারো লং জাম্পে লং জাম্প আছে এছাড়া হাই জাম্প আছে শর্টপুট আছে জ্যাভলিন থ্রো আছে ডিসকাস থ্রো আছে এবার এটা তোমাদের বিভিন্ন স্কুল ভিত্তিক বিভিন্ন রকম কিন্তু এটা করানো হতে পারে দেখো তোমাদের বিদ্যালয়ে প্র্যাকটিক্যালে কী কী করানো হচ্ছে সে অনুযায়ী কিন্তু তোমরা সেভাবে প্র্যাকটিস করো তো এই ছিল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার প্রশ্ন এবং তার উত্তর তোমায় যে হুবহু এই প্রশ্নই আসবে তার কোনো মানে নেই তোমাদের একটা প্রশ্নের ধারণা এবং তোমাদের ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা আনা হলো তোমাদের যদি আরও একসেট দরকার হয় আমি আগেই বললাম অবশ্যই নিয়ে অবশ্যই আমি সেরকম প্রশ্ন নিয়ে আসবো তো তোমাদের এর সাথে সাথে প্রতিটি সাবজেক্টের প্রশ্ন এবং উত্তর করণ হয়ে গেল এবার তোমাদের সমস্ত সাবজেক্ট অর্থাৎ তোমাদের সাতখান সাবজেক্ট নিয়ে একটি অল সাবজেক্ট ভিডিও আসবে সেই ভিডিওই তোমাদের খুব তাড়াতাড়ি দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে সেই ভিডিওর মধ্যে একসঙ্গে তোমরা সব সাবজেক্ট পেয়ে যাবে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার সবচেয়ে আগে আপডেট তোমাদের কাছে পৌঁছায় তোমার সকলে ভালো থাকবে তোমার সকলে সুস্থ থাকবে